নতুন বছরে পুরো দেশ জুড়ে অনেকগুলো নতুন ট্রাফিক নিয়ম কার্যকর হয়েছে মূলত যাত্রী এবং পথচারীদের নিরাপত্তার জন্যই এই ট্রাফিক নিয়ম তৈরি করা হয়েছে ট্রাফিক নিয়মের মূল উদ্দেশ্য হচ্ছে সড়ক দুর্ঘটনা কমানো এবং যাতায়াতের বিষয়টিকে আরও নিরাপদ করে তোলা কিন্তু অনেকে রয়েছেন যারা ইচ্ছাকৃতভাবে এবং অনেকে রয়েছেন যারা নিজের অজান্তে ট্রাফিক নিয়ম ভঙ্গ করে ফেলেন এতে তারা নিজেদের তো বটেই এমনকি অন্যান্য মানুষদেরও বিপদের মুখে তারা ঠেলে দেন কিন্তু এখন কিন্তু নিয়ম ভেঙে আর রেহাই পাওয়া যাবে না বরং তার জন্য এবার চোকাতে হবে মূল্য এমনকি পঁচিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু জরিমানা হতে পারে তো মূলত তিনটি ট্রাফিক নিয়ম চালু হয়েছে যেটা নতুন বছর থেকে লাগু হয়েছে এবং যেটা কিন্তু আপনাদের কাছে গাড়ি থাকুক অথবা আপনাদের কাছে বাইকই থাকুক আপনাদের কিন্তু অবশ্যই বাধ্যতামূলকভাবে মানতেই হবে তো কি কী নতুন রুলস চালু হয়েছে সেই বিষয়ে জানাবো তবে সেটি জানার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে বাইক রয়েছে নাকি কার রয়েছে এবং বাইক থাকলে কোন কোম্পানির বাইক রয়েছে কার থাকলে কি কার রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে সেই কার অথবা বাইক নিয়ে যখনই কোনো আপডেট বেরোবে আপনার কাছে পৌঁছানো কিন্তু আমাদের পক্ষে খুবই সুবিধার হবে প্রথম যে নিয়মটি চালু হয়েছে সেটা হচ্ছে নম্বর প্লেট হ্যাঁ বন্ধুরা দেশে গত ফার্স্ট জানুয়ারি থেকে হাই সিকিউরিটির নম্বর প্লেট বসানো বাধ্যতামূলক করা হয়েছে দু হাজার পর থেকে পুরনো গাড়িতেও এই নিয়ম লাগু করা হবে আর যদি আপনাদের কাছে সেটা না থাকে তাহলে সেক্ষেত্রে দশ হাজার টাকা পর্যন্ত চালান দিতে হতে পারে দু চাকা হোক কিংবা চার চাকা হোক না কেন গাড়িতে আরটিও দ্বারা প্রত্যায়িত হাই সিকিউরিটি নম্বর প্লেট কিন্তু আপনাদেরকে লাগাতেই হবে সে আপনাদের কাছে দু চাকা গাড়িই থাক অথবা আপনার কাছে চার চাকা গাড়ি থাকুক জোরে সাইলেন্সার যদি আপনি লাগান এক্ষেত্রে কিন্তু তার জন্য আপনাদের জরিমানা হতে পারে বন্ধুরা বুলেট প্রমিরা কখনো কখনও তাদের বাইকে আরও স্টাইলিস্ট বা মডার্ন হিসাবে দর্শানোর মডিফাই করে থাকে ফলে বুলেটের আওয়াজ আরও বেড়ে যায় সাধারণ বাইকেও বুলেটের সেই মজাটা আনার জন্য অনেকেই এমনটা করে থাকেন এখন থেকে আর এই সব করা চলবে না মোটর যান আইন অনুযায়ী এটা করা এখন থেকে বেআইনি আপনি যদি ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মোটা অঙ্কের জরিমানা পর্যন্ত হতে পারে এমনকি পঁচিশ হাজার টাকা পর্যন্ত চালান আপনাদের কাছে কাটতে পারে ট্রাফিক পুলিশ এমনটা কিন্তু আইনে রয়েছে সেজন্য জন্য কাছে যদি নর্মাল বাইক থাকে এবং সেটাকে যদি আপনি বুলেটের ফিল আনতে চান এবং সেখানে যদি আপনি মডিফাই করেন এবং আপনি যদি ইঞ্জিন চেঞ্জ করেন কিংবা আপনি যদি সেখানে সাইলেন্সার লাগিয়ে দেন নতুন করে যাতে বেশি শব্দ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পঁচিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এরপরে যে বিষয়ে জরিমানা হতে পারে সেটা হচ্ছে গাড়িতে যদি আপনি কোনো ধরনের মডিফাই করে বন্ধুরা প্রতিটি গাড়ি একটা নির্দিষ্ট স্টাইল হিসাবে আসে সেক্ষেত্রে মোটরযান আইনে যে কোনো ধরনের যানবাহনের নকশার যদি আপনি পরিবর্তন আনেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু ট্রাফিক নিয়ম লঙ্ঘন বলে গণ্য করা হয়েছে ট্রাফিক পুলিশ এখন এই ধরনের বাইক অথবা গাড়ি আটক করে চালান কাটছে বর্তমানে মানে কোম্পানির তৈরি ডিজাইনের ক্ষেত্রে পরিবর্তন আনা যেই পরিবর্তন ধরুন একটা কোম্পানি একটা ডিজাইন করে দিল আপনি পুরো ডিজাইনই চেঞ্জ করে দিলেন এতটা আপনি মডিফাই করলেন এক্সটিরিয়ারে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের জরিমানা করতে পারে ট্রাফিক পুলিশ যদি কেউ এমনটা করে থাকেন তাহলে তাকে মোটা টাকা জরিমানা দিতে হবে এমনকি গাড়ি বাজেয়াপ্ত পর্যন্ত করতে পারে ট্রাফিক পুলিশ অনেকে রয়েছে গাড়ির ইন্টেরিয়ার চেঞ্জ করলে তো কোনো সমস্যা নেই শুধুমাত্র সাইলেন্সার পাইপ যেগুলো জোরে আওয়াজ হয় সেগুলো না চালালেই হবে না লাগালেই হবে সেক্ষেত্রে অনেকে রয়েছে যারা গাড়ির এক্সটেরিয়ার এতটা পরিবর্তন করে ফেলেন যেক্ষেত্রে কোম্পানি কোম্পানির থেকে যে গাড়িটা এসেছিলো এবং এক্সটেরিয়ার চেঞ্জ করে যেটা বানানো হয়েছে সে দুটোর মধ্যে ডিফারেন্সটা প্রচুর হয়ে যায় তো এই ধরনের মডিফাই যদি আপনারা কেউ করেন নর্মালি মডিফাই করলে কোনো সমস্যা নেই কিন্তু এই ধরনের যদি মডিফাই যদি আপনারা করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কপালে খরা জুটতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই সমস্তভাবে আপনি যদি ট্রাফিক পুলিশের কাছে ধরা পড়েন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বড় অঙ্কের টাকা জরিমানা হতে পারে তো বন্ধুরা আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বলতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন